বিশ্বকর্মা একজন দেবতা। ঋগ্বেদ অনুযায়ী বিশ্বকর্মা পরম সত্যের প্রতিরূপ। ঋগ্বেদ অনুযায়ী বিশ্বকর্মা পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টিশক্তির দেবতা। সময়ের সূত্রপাতের প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান স্থপতি তথা ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা বলে বিশ্বকর্মাকে উল্লেখ করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জানাবো দেবশিল্পী বিশ্বকর্মার অসাধারণ সৃষ্টিগুলো কি কি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bengalikirtan.com। অন্ধকারে আলোর অন্বেষণ, সত্য জানতে বিশ্লেষণ, আপনাদের সাথে সারাক্ষণ বেঙ্গলি কীর্তন। বিশ্বকর্মা বৈদিক দেবতা। ঋগ্বেদের দশম মণ্ডলে ইকাশি এবং ব্রাশি সূক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা সর্বদর্শী এবং সর্বজ্ঞ। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সব দিকে পরিব্যাপ্ত। এছাড়াও তিনি বাচস্পতি, বদান্য, কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত। রামায়ণের একাধিক স্থলে বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায়। আদিকাণ্ডে উল্লিখিত আছে, বিশ্বকর্মা দুটি ধনুক নির্মাণ করেছিলেন, একটি ত্রিপুরাসুর বধের জন্য শিবকে এবং অপরটি বিষ্ণুকে প্রদান করেন। বিষ্ণু তার ধনুকটি প্রদান করেছিলেন পরশুরামকে। রাম শিবের ধনুকটি ভঙ্গ করে সীতাকে বিবাহ করেছিলেন এবং অপর ধনুকটিতে জয় আরোপ করে পরশুরামের দর্প চূর্ণ করেছিলেন। বিশ্বকর্মা বিশ্বভুবন নির্মাণ করেন। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকেয়র শক্তি প্রভৃতি তিনি নির্মাণ করেছেন। এছাড়াও বিশ্বকর্মার আরও অনেক অসাধারণ সৃষ্টির মধ্যে রয়েছে কুঞ্জর পর্বতের ঋষি অগস্ত্যের ভবন, কৈলাস পর্বতে অবস্থিত কুবেরের অলকাপুরী, রাবণের লঙ্কানগরী। এছাড়াও বিশ্বকর্মা ব্রহ্মার জন্য নানা অলঙ্কারের সজ্জিত পুষ্পক রথ নির্মাণ করেছিলেন। এই রথ ব্রহ্মা কুবেরকে দান করেন এবং লঙ্কেশ্বর দশানন রাবণ কুবেরের থেকে সেটি নিয়ে নেন। এছাড়াও শ্রীক্ষেত্রর প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও বিশ্বকর্মা নির্মাণ করেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের সনাতন ধর্মীয় www.bengalikirtan.com ভিজিট করবেন। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।